সময়টা 1959 সালের জানুয়ারি মাসের শেষের দিকে। বিকেল 6টা বেজেছে সবে। জায়গাটা রাশিয়ার বরফ ঘেরা ডেড মাউন্টেন। সেদিন তুষারপাত হচ্ছিল প্রচণ্ড, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডাও। এমনিতেই ডেড মাউন্টেন বা মৃতদের পাহাড় নামে পরিচিত এই এলাকা বছরের যে কোনো সময় বিপদ সংকুলন। তার উপর এমন প্রতিকূল আবহাওয়া, ভয়ের কারণ ছিল বই কি? কারণ পর্বতের ঢালে সেই দিনই তাঁবু গেড়েছে নয় অভিযাত্রী। সন্ধে হয় হয়, একটু পরেই নামবে ঘুটঘুটে অন্ধকার। হাড় কাঁপানো শীতে বাতাসে শো শো শব্দে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। খাওয়া দাওয়া শেষ করে ঠান্ডায় জবুথবু হয়ে তাঁবুর ভেতরে নিজেদের মধ্যে গল্পে মশগুল হয়ে পড়েন অভিযাত্রীরা। পাহাড়ি আবহাওয়ায় মুড়ে তো তাদের অজানা নয়, সবই ঠিকঠাকই চলছিল। কিন্তু তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। অজানা কি এক আতঙ্কে হঠাৎ তাঁবু ছিঁড়ে সজোরে বেরিয়ে পড়েন অভিযাত্রীরা। মৃত্যু যেন তাড়া করেছে তাদের। প্রচণ্ড ঠান্ডায় গরম কাপড় ছাড়াই তারা খালি পায়ে দৌড়াতে শুরু করেন রুদ্ধশ্বাসে। কিন্তু কিসের আতঙ্ক? আসন্ন মৃত্যু থেকে যেন কোনোভাবে বাঁচতে চাইছেন তারা। এলো পাথারি দৌড়, কিন্তু প্রত্যেকেরই পিছনে যেন এসে দাঁড়িয়েছে কালান্তক জম। অদৃশ্য সেই শয়তানের হাত থেকে মুক্তি নেই কারো। পরে যখন হতভাগ্য নয় অভিযাত্রীর দেহ শনাক্ত করা হয়, তখন দেখা যায় তাদের কারোর বুকের পাঁজর ভাঙা, মাথার খুলি ফেটে চৌচির হয়ে গেছে কারো, কারো বা চোখ খুবলে বেরিয়ে এসেছে। একজনের হা মুখ থেকে প্রচণ্ড টানে ছিঁড়ে ফেলা হয়েছিল জিভ। শুধু নিঃশংসতাই নয়, মৃত দুইজনের শরীরে মাত্রাতিরিক্ত রেডিয়েশনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ঠিক কি ঘটেছিল সেই দিন? ঘটনার অর্ধ শতাব্দীর পরেও সেই ইতিহাস আজও। ঘটনা সূত্রপাত 1959 সালের জানুয়ারি মাসের 25 তারিখে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উড়াল পর্বতমালায় স্কি করার উদ্দেশ্যে ট্রেনে চেপে যাত্রা শুরু করেন 10 জন অভিযাত্রী। 2 জন নারী এবং 8 জন পুরুষের সেই দলের নেতা ছিলেন ইগর দিয়াতলোভ, যার নামের পরে এই পাশের নামকরণ করা হয়। দলের সবাই উড়াল পলিটেকনিক ইনস্টিটিউশন শিক্ষার্থী অথবা সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার। পর্বতারোহণ এবং স্কিতে তারা সবাই যথেষ্ট পারদর্শী। অভিযাত্রীদের মূল লক্ষ্য ছিল ওতোতেন পর্বত। স্থানীয় আদিবাসীদের ভাষায় ওতোতেন শব্দের অর্থ ওখানে যেও না। সত্যি সে এক দুর্গম পাহাড়। আর জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে অত্যাধিক তুষারপাতের ফলে তা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। জানুয়ারি 27 তারিখে অভিযাত্রীকেরা রহনা দিলেন ওতোতেনের উদ্দেশ্যে। সব ঠিকই চলছিল, তবে ওতোতেন থেকে আসল যাত্রা শুরু করার আগেই ইউরি ইউদিন নামের দলের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে তাকে ফেরত পাঠানো হয়। 10 জনের দল হয়ে যায় 9 জন। তখন ইউদিন জানতেন না মৃত্যুর কত কাছ থেকে তিনি ফিরে এসেছেন। যাত্রা শুরু করার 3 দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারির 31 তারিখে তারা এসে পৌঁছান খোলা সিয়াকো পর্বতমালার পাদদেশে। স্থানীয় আদিবাসী মানসি জাতির ভাষায় যার অর্থ মৃতদের পর্বত। সেদিন শুরুর থেকে গোলমাল করছিল আবহাওয়া। প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় জমিয়ে দিচ্ছিল ধমনীর রক্ত, তুষারপাতও চলছিল অবিরাম। এদিকে পাহাড়ের কোলে ধীরে ধীরে অন্ধকার নামছে। ওতোতেন পর্বত তখনও প্রায় 10 মাইল দূরে। তাই আর কোনো রকম ঝুঁকি না নিয়েই বিকেল 5টা নাগাদ তারা সিদ্ধান্ত নেয় ডেথ মাউন্টেন বা মৃতদের পর্বতের গায়ে তাঁবু খাটিয়ে রাতটা কাটিয়ে দেবে। আর সেই রাতে ঘটে যায় এক হাড় হিম করা রহস্যময় ঘটনা, যাতে একে একে প্রাণ হারান 9 জন অভিযাত্রী। ওতোতেন পর্বতে গিয়ে আবার ভিজ হায় ফেরার পর স্পোর্টস ক্লাবের কাছে টেলিগ্রাম ফেরার খবর পাঠাবে দিয়াতলোভে। এমনটাই কথা ছিল। যেহেতু ফেরার কথা ছিল 12ই ফেব্রুয়ারি আর রাস্তা খুব দুর্গম, তাই কোনো টেলিগ্রাম না পেলেও স্পোর্টস ক্লাবের মেম্বার বা অভিযাত্রীদের আত্মীয় স্বজনেরা বিরাট কিছু চিন্তিত হয়নি। কিন্তু 12 তারিখের পর বেশ কিছুদিন কেটে গেল, কোনো টেলিগ্রাম না আসায় আত্মীয় স্বজনদের কপালে চিন্তার ভাস দেখা যায়। এত দেরি তো হওয়ার কথা নয়। 20 তারিখ অবধি অপেক্ষা করার পর উড়াল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সাহায্যকারী দল গঠন করা হয় এবং সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে তাদের পাঠানো হয় অভিযাত্রীদের খোঁজে। কিন্তু দুর্গম পরিস্থিতিতে তাদের কোনো রকম খোঁজ না মেলায় প্লেন ও হেলিকপ্টারের সঙ্গে যুক্ত হয় এই অপারেশন। প্রায় 6 দিন পর অর্থাৎ ফেব্রুয়ারি 26 তারিখে খোলা সিয়াকোর সেই ক্যাম্প অভিযাত্রীদের
পরিত্যক্ত তাঁবুর সন্ধান পান মিখালি সারাভি নামক এক শিক্ষার্থী। পরপর তুষারপাতে ততদিনে তাঁবুর বেশ কিছু অংশ বরফে ঢাকা পড়ে গিয়েছিল। তাঁবুর ভেতর অভিযাত্রিক দলের সদস্যদের ছেঁড়া খোড়া জিনিসপত্র আর জুতো পড়েছিল। তদন্তে দলে অনুসন্ধানে উঠে আসে বিস্ময়কর প্রথম তথ্যটি, তাঁবুটির নাকি ভেতর থেকেই ছেঁড়া হয়েছিল। তাঁবুর বাইরে থেকে শুরু করে প্রায় 500 মিটার পর্যন্ত জঙ্গলের কাছাকাছি 9 জনের পায়ের ছাপ পাওয়া যায়। ছাপ দেখেই বোঝা যাচ্ছিল কেউ ছিল খালি পায়ে, কেউ ছিল মোজা পরে, আবার কারো কারো পায়ে ছিল শুধু এক পাটি জুতো। অর্থাৎ এ কথা স্পষ্ট, একেবারে প্রস্তুতিহীন অবস্থায় তারা কোনো রকম প্রাণ বাঁচাতে সে রাত্রে বেরিয়ে পড়েছিল। জামা কাপড় পাওয়া গেলেও মানুষের সন্ধান তখনও পাওয়া যায় না। 9 জন মানুষ উবে তো যেতে পারে না, অনুসন্ধান চলতে থাকে। জঙ্গলের ধারে এসে উদ্ধারকর্মীরা একটি সিডার গাছের নিচে আগুন জ্বালানোর চিহ্ন দেখতে পায়। সেখানেই প্রথম পাওয়া যায় 2 জনের মৃতদেহ, ইউরি ক্রিভোনোশেঙ্কো আর ইউরি দোরোশেঙ্কোর লাশ পড়েছিল সেখানে। যে গাছের নিচে তাদের পাওয়া গেল সেটার থেকে 5 মিটার উঁচু ডাল ভাঙা নমুনা পাওয়া গেল। অর্থাৎ তারা কোনো কারণে সেই শীতের রাতে গাছে উঠেছিল। ফরেন্সিক টিম অনুসন্ধানে জানা যায় গাছের বাকলে তাদের রক্ত লেগেছিল, অর্থাৎ কোনো কারণে তারা ভয়ঙ্কর দ্রুত গাছে উঠতে চাইছিল। কিন্তু কেন, কিছু কি তাড়া করছিল তাদের? এই প্রশ্নের উত্তর বাস্তবিক যারা বলতে পারত সেই 2 জনেই মারা গিয়েছিল প্রচণ্ড ঠান্ডার কারণে, হাইপোথার্মিয়ায়। 27 ফেব্রুয়ারিতে সেই সিডার গাছ থেকে আরো 300 মিটার দূরে পাওয়া গেল 27 ফেব্রুয়ারি সেই সিডার গাছ থেকে আরো 300 মিটার দূরে পাওয়া গেল ইগর দ্যাতলোভের লাশ। তার দুই পায়ে 2 রকম মোজা ছিল, শরীরে বিভিন্ন স্থানে ছিল কিছু আঘাতের চিহ্ন। একই দিনে জিনাইদা কোল মোগার রোভার লাশ পাওয়া যায় সিডার গাছ থেকে 630 মিটার দূরে, তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের দাগ ছিল। এদের 2 জনেরই মৃত্যু হয় হাইপোথার্মিয়ায়। 6 দিন পর মার্চের 5 তারিখে পাওয়া যায় রুস্তেম স্লবদিনের মৃতদেহ, এই সিডার গাছ থেকে 480 মিটার দূরে। এই অভিযাত্রীর লাশের ময়নাতদন্তের সময় প্রায় চমকে ওঠেন ডাক্তারেরা। মৃত অভিযাত্রীকে শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন তো ছিলই, মাথার খুলিতেও ছিল আঘাত ও রক্তপাতের চিহ্ন। খুলির আঘাতের চিহ্নগুলো ছিল ভারী অদ্ভুত রকমের। স্লবেদিন যদি পাহাড়ের নিচে দিয়ে যাবার সময় খানিক পরপর পড়ে গিয়ে আঘাত পায় তাহলেই কেবল এমন চিহ্ন তৈরি হওয়া সম্ভব। কিন্তু দলের মধ্যে সবচেয়ে সুঠাম দেহের এই দক্ষ অভিযাত্রী বারবার পড়ে কেন গেল আর আঘাতই বা পেল কেন, কেউ তো জানে না। সত্যিকারের অর্থে এমন কিছু ঘটা একরকম অসম্ভবই ছিল। 5 জনের দেহ পাওয়া গেলেও বাকি 4 জন অভিযাত্রীকে দেহ তখনও পাওয়া যায়নি। খোঁজ চলতে লাগলো লাগাতার 2 মাস টানা খোঁজ চালিয়েও হতদম হতে হলো উদ্ধারকারীদের। এরপর মে মাস নাগাদ যখন বরফ গলতে শুরু করলো, সেই সময় এক স্থানীয় আদিবাসী এসে খবর দেয় উদ্ধারকারীদের। খবরটা নিঃসন্দেহে চাঞ্চল্যকর। ওই ব্যক্তির পোষা কুকুর গন্ধ শুকে শুকে এমন একটা জায়গা খুঁজে পেয়েছে যেখানে বেশ কিছু কাপড়ের টুকরো ছড়ানো ছিটানো অবস্থায় পড়েছিল। কি হতে পারে আন্দাজ করে সদল বলে ছুটে গেলেন উদ্ধারকারী টিম। শেষমেশ মে মাসের 5 তারিখে পাওয়া গেল নিখোঁজ 4 অভিযাত্রীকে দেহ, সেই সিডার গাছ থেকে 75 মিটার দূরে জঙ্গলের মধ্যে একটি পরীক্ষার ভেতরে প্রায় 4 মিটার গভীর তুষারের তলায় চাপা পড়েছিল তাদের মৃতদেহ। সবগুলো চেহারা দেখে সেদিন অজানা আতঙ্কে কেঁপে উঠেছিল দুধে গোয়েন। মরার আগে কি তীব্র শীত আর যন্ত্রণা যে ভোগ করেছে তারা, তা বোঝা যাচ্ছিল বিকৃত মৃতদেহগুলো দেখে, বোঝা যাচ্ছিল তাদের গায়ের পোশাক দেখে। এদের মধ্যে কারুর গা একদম খালি, আবার কারুর গায়ে 2টো জামা। হয়তো একজনের মৃত্যুর পর মৃত বন্ধুর গায়ের কাপড় খুলে নিয়ে অন্যজন শীত নিবারণের চেষ্টা করছিল। এই 4 জনের মধ্যে কেবল আলেকজান্ডার মারা গিয়েছিল হাইপোথার্মিয়ায়, বাকি 3 জনের মৃত্যু হয়েছিল অদ্ভুত সব আঘাত পেয়ে। লুদমিলা ডুবিনিনার পাঁজরের 10টি হাড় ভাঙা ছিল, 2 চোখের কোটর ছিল ফাঁকা, কেউ যেন খুবলে নিয়েছে চোখগুলো, গোটা মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল কে যেন তার জিভটাও কেটে ফেলেছিল। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় ডুবিনিনার জিভ যখন কেটে ফেলা হয় সে তখনও জীবিত ছিল। সেমিয়ন জোলে তরিওভের শরীরও ছিল আঘাতের চিহ্ন।
পাঁজরের হাড় ভাঙা, চোখের কোটর ফাঁকা। অদ্ভুত ভাবে তার গলায় ঝোলানো ছিল ক্যামেরা। এক হাত এমন ভাবে ছিল যেন কোনো কিছু ছবি তুলতে চাইছে, অন্য হাতে ছিল কলম নোট খাতা যেন কিছু লিখবে এখনই, অথচ সেখানে লেখা ছিল না কিছুই। আলেকজান্ডার কোল ভাবের মুখের আঘাতে চিহ্নগুলো দেখে মনে হয় যেন সে মৃত্যুর আগে ভয়ানক কারুর সাথে মারপিট করেছে। নাক ভাঙা, কানের ওপর ভারী আঘাত, ঘাড় ভাঙা, চোখের চারপাশে কে যেন খুবলে নিয়েছে। আরেক অভিযাত্রিক নিকোলো থিবেও ব্রিনোলের হাত আর মুখের আঘাত ছাড়াও মাথার খুলিতে ছিল প্রচণ্ড আঘাতের চিহ্ন। শুধু জোলে তোরিওফ আর ব্রিনোলে এদের দুজনের পরনে একমাত্র ছিল গরম পোশাক। বাকিরা যে কিসের ভয়ে অল্প কিছু কাপড় গায়ে বেরিয়ে এসেছিল তাবুত থেকে সেটা হয়তো কোনোদিনই জানা যাবে না। ডুবিনিনা আর জোলোতারিওভের পাঁজর আর ব্রিনোলের খুলিতে যে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে তা যেমন তেমন আঘাত নয়। একটা দ্রুত বেগে আসা গাড়ির সজোরে ধাক্কা দিলে যে পরিমাণ শক্তি প্রয়োগ ঘটে সেই আঘাতের জন্য কতকটা তেমনই শক্তি দরকার হয়েছে বলে মতামত দিয়েছেন পোস্টমর্টমের দায়িত্বে থাকা ডাক্তার বরিস। অবাক হওয়ার এখানে শেষ নয়, এই রহস্যময় ঘটনার অদ্ভুত এক ব্যাখ্যার জন্ম দেয়। কারণ মৃত ডুবিনিনা আর কোল ভাবের গায়ের পোশাকে তেজস্ক্রিয় বস্তুর উপস্থিতি চমকে দিয়েছিল বিজ্ঞানীদের। পয়লা থেকে 2 ফেব্রুয়ারি রাতের মর্মান্তিক ঘটনার কারণ কি? কেন এমন আকস্মিক প্রাণ গেল 9টা তাজা নারী পুরুষের? খুন না দুর্ঘটনা? কোন প্রশ্নের ঠিকঠাক উত্তর মেলেনি সরকার। কোনো কারণ না দেখিয়ে 28 মে 1959 বন্ধ করে দেওয়া হয় এই রহস্যময় মৃত্যু সংক্রান্ত ফৌজদারি মামলাটি। ধামাচাপা পড়ে বটে, কিন্তু থেমে যায়নি মানুষের কৌতূহল। ডেড মাউন্টেন রহস্য নিয়ে গবেষণা চলে বিস্তর। এই রহস্যের পিছনে মূলত যে খটকাগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কেন তাবু ছেড়ে চলে গেলেন অভিযাত্রীরা। রাতের অন্ধকারে সামান্য জামা কাপড়ে খালি পায়, তাও ওই ঠান্ডায়। ধারণা করা হচ্ছিল সেই রাত্রে ওরা তুষার ধসের মধ্যে আটকে পড়েছিল। আর এটাও বিশ্বাস করা হয় যে তুষার ধসের ফলে গ্রুপের অর্ধেক সদস্যের মৃত্যু হয়েছিল। কিন্তু খটকা সেখানেও। পেশাদার পর্বতারোহীরা দাবি করেন তাবুটি পাহাড়ে এমন এক ঢালে দাঁড়িয়েছিল যেখানে তুষার ধস নামতে পারে না। বরফের ধস শুধুমাত্র সেই জায়গাগুলোতে নেমে আসে যেখানে প্রচুর তুষার জমে, কিন্তু খোলা সিয়াকোর পর্বতে সেটা হওয়া খুব মুশকিল। তাই তুষার ধসের জন্য যে প্রয়োজনীয় পরিমাণ তুষার জমে থাকা দরকার তা ওখানে জমে থাকতেই পারে না। অবশ্য এটি বলা হয়েছিল যে এটি একটি ভূগর্ভস্থ তুষারপাত যা টাটকা তুষার নিয়ে গঠিত এবং দমকা বাতাসের কারণে ঘটে যায়। এই ধরনের তুষার ধসে বরফের শুধু উপরের স্তরটি উড়িয়ে নিয়ে নিচে নেমে আসে, কিন্তু এটা যদি উপরের স্তর হয় তাহলে হালকা বরফ কিভাবে এত গুরুতর আঘাতের কারণ হতে পারে? এটা ঠিক যে অনুসন্ধান দলের প্রধান মাসলেনি বলেছিলেন তিনি যখন তাবুটি আবিষ্কার করেছিলেন সেটা হতেই পারে, কারণ মাঝে তুষারপাত ঘটে গিয়েছিল অনেকবার। রাশিয়ার কিছু বিজ্ঞানীর মতে অভিযাত্রীকেরা যে জায়গাতে তাবু গেড়েছিল সেটা পৃথিবীর এমন এক অংশ যেখানে অভিকর্ষের প্রভাব ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। হয়তো ব্যাপারটা হয়েছিল এমন অভিকর্ষের ওঠানামার কারণেই হঠাৎ করেই তাবুর বাইরের অংশের বায়ুমণ্ডলের চাপ প্রচণ্ড রকমের কমে গিয়েছিল, আর তাবুর ভেতরের চাপ বেশি থাকায় এর ভেতরে অবস্থানরত অভিযাত্রীদের শূন্যে উঠিয়ে ফেলেছিল কিছুটা। তাবুটা শক্তপোক্তই ছিল, আতঙ্কিত না হয়ে কোনোভাবে এর ভেতরে থাকতে পারলে হয়তো প্রাণে বেঁচে যেত এই 9 জন। কিন্তু যেই মাত্র তারা ভয় পেয়ে তাবুর থেকে বের হতে লাগলো, অমনি বাইরের চাপে অস্বাভাবিক কম থাকার কারণে প্রচণ্ড গতিতে ছিটকে গেল তাদের শরীর এবং সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়ল। অন্যদিকে তাদের শরীরের মধ্যকার চাপের তুলনায় বাইরের চাপ অনেক কম হবার কারণে মুহূর্তের মধ্যে কারোর মাথার খুলি বা বুকের পাঁজরের ওপর প্রচণ্ড চাপ পড়ল। এত দূরে ছিটকে পড়ায় সকলেই নানা রকম আঘাত পেল। সেই আঘাতে কেউ তাৎক্ষণিক আর কেউ খানিক পরে ঢলে পড়ে মৃত্যুর কোলে। আরেকটি ধারণা নিয়েও শুরু হয়েছিল জোর গুঞ্জন। অনেকে এখনো বিশ্বাস করেন কোনো প্রাকৃতিক কারণে নয়, সেই অভিশপ্ত রাতে 9 অভিযাত্রীকে মৃত্যু ঘটেছিল ইয়েতির আক্রমণে। আমরা জানি ইয়েতি হলো বরফের জগতে বসবাসকারী খানিকটা মানুষের মতো দেখতে এক দৈত্যকার কল্পিত প্রাণী। দিয়াতলোভে গিরিপথে তেমনই এক রাক্ষসে ইয়েতির বসবাস ছিল বলে
কল্পনা করে নিতে ভালোবাসেন অনেকেই। অবশ্য আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বরফ মানবের সন্ধান পাওয়া যায়নি কোথাও। তবু নানা অস্পষ্ট প্রমাণ দিয়ে এর উপস্থিতি প্রমাণের চেষ্টা করা হয়েছে অনেকবার, যেমনটা ঘটেছে এখানেও। ব্রিনলের ক্যামেরায় পাওয়া 17 নম্বর ফ্রেমের ছবিতে মানুষের একটি অস্পষ্ট অবয়ব দেখা যায়, আর এটাকে ইয়েতি বলে দাবি করেন এই ধরনের অনুসারীরা। সব থেকে গ্রহণযোগ্য যে ব্যাখ্যাটি পাওয়া যায় তা হলো, সেই সময় যারা তাঁবু করত তারা তাদের রান্না বান্নার ব্যবস্থা তাঁবুর ভেতরেই করত, কারণ বাইরে অসহনীয় ঠান্ডা। তাঁবুতে রান্না করার সময় যে উনুনের ধোঁয়া বেরোতো তাকে বাইরে বের করার জন্য চিমনির মতো এক ধরনের পাইপ ব্যবহার করা হতো। রান্না শেষ হবার পরে সে পাইপ খুলে ফেলা হতো। ঘটনার দিনও রান্না হয়ে যেতেই যেই পাইপ খুলে ফেলা হলো, কিন্তু কোনোভাবে কয়লার ভেতরে আগুন থেকে যাওয়ার জন্য তাঁবুর ভেতরে হয়তো আগুন ধরে যায়। তড়িঘড়ি আগুন নেভানোর প্রচেষ্টা করা হয়, কি ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত। সেই ধোঁয়া বের করার জন্যই তাঁবুর ভেতর থেকে জায়গায় জায়গায় ছুরি দিয়ে তাঁবুর কাপড় কেটে ফেলার প্রচেষ্টা করা হয়। আগুন কোনোভাবে কিছুটা বাগে এলেও ভেতরে এত ধোঁয়া যে তখন হাঁসফাঁস অবস্থা। এদিকে যেখান দিয়ে ধোঁয়া বের হয় সেই পাইপ আগেই খুলে ফেলা হয়েছে, ফলে দম বন্ধ হয়ে মারা যাবার আতঙ্কে পর্যাপ্ত পোশাক না পরেই বাইরে বেরিয়ে আসে সবাই। কারো কারো দেহ আগুনে পুড়েও যায় কিছুটা। পরবর্তী সময়ে মৃতদেহগুলোতে সেই পোড়ার দাগও পাওয়া যায়। অভিযাত্রীদের মধ্যে যাদের গায়ে গরম কাপড় পরা ছিল তারা আশ্রয় পাওয়ার জন্য একটু দূরে যায়, আর যাদের তেমন শীত বস্ত্র ছিল না তারা কাছাকাছি একটি সিডার গাছের নিচে বসে পড়ে। কিন্তু সেই সময় প্রচণ্ড বরফ পড়তে শুরু করে এবং ওরা বোঝে এই বরফ ঝড়ে টিকে থাকা প্রায় অসম্ভব। সেই সময় ওরা সিডার গাছের ওপরে উঠে, গাছে ওঠার সময় শরীর গাছে ঘষে যায়, তাই হয়তো রক্তের দাগ পাওয়া গিয়েছিল। গাছে উঠলেও খোলা প্রকৃতিতে প্রচণ্ড ঠান্ডায় নিজেদের বাঁচিয়ে রাখতে পারেনি তারা। ওই গাছের উপরে দুজনের মৃত্যু হয়। অন্যদিকে তিনজন ওখান থেকে বেশ কিছুটা দূরে গিয়ে কোথাও কিছু দেখতে না পেয়ে আবার তাঁবুতে ফেরার সিদ্ধান্ত নেয়, কি ততক্ষণে তাঁবু পুড়ে গেছে আর ক্রমাগত তুষারপাতে বরফ ঢেকে। অজ্ঞতা ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে এদিকে ওদিকে আশ্রয় খুঁজে থাকে হতভাগ্য তিনজন। কিন্তু কোথায় আশ্রয়? ওই অমানসিক শীতে তুষার ঝড়ের মধ্যে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারাও। বাকি চারজন আরো কিছু সময় বেঁচেছিলেন বলে ধারণা করা হয়। ছোট্ট একটা টিলার কাছে গিরি খাতে আশ্রয় নেন তারা, কিন্তু সে রাত্রে ভাগ্য কারো সহায় হয়নি। ওই সময় হঠাৎ তুষার ধস নামে এবং অবশিষ্ট চারজনের দেহ প্রায় ছিন্ন ভিন্ন করে দেয়। সেইখানেই কারুর খুলি ফেটে যায়, বুকের পাঁজরের হাড় ভেঙে গুড়িয়ে যায়, কারু বা চোখে। এ ব্যাখ্যার পরও কিন্তু হিসাব মেলে না, অন্তত একটি প্রশ্ন থেকেই যায়, মৃত দুজনের শরীরে তেজস্ক্রিয়তা কোথা থেকে এলো? তবে কি কোনো UFO ছিল আশেপাশে? তবে গবেষণায় বলা হয়েছে তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেলেও সেটা খুব বেশি মাত্রায় নয়। জানা গেছে ওই দুজনে নাকি কাজ করত যেখানে, সেখানে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে গবেষণা চলত, আর তেজস্ক্রিয় পদার্থ দীর্ঘদিন শরীরে থেকে যায়, তাই হয়তো ওই দুজনের জামা কাপড়ে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। অন্তত সে সম্ভাবনা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু যাই হোক না কেন, এগুলো সব অনুমান। সেদিন ঠিক কি ঘটেছিল তা সত্যিই কেউ জানে না, কিন্তু সেদিনের ঘটনার রেশ আজও চলছে। অর্ধ শতাব্দী পার হয়ে গেলেও এখনো গবেষক আর অনুসন্ধানকারীদের হাতছানি দেয় এই কালান্তক। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন, আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।